আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। রাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। ঢাকা রিয়াদ রুটে বাড়তি ফ্লাইট চালুর দাবি। পাঁচ দফা দাবি না মানলে ঈদের দিন বিক্ষোভ বললেন শাহজাহান খান। ঈদের ছুটি দশ দিনের দাবিতে আন্দোলনে গার্মেন্টস শ্রমিকরা। নামাজরত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের গুলি, আহত ১৮৪। খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবৈধ নিয়োগ ও এর সঙ্গে জড়িতদের বিষয় তদন্ত করতে ক্যাম্পাসে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। আজ শনিবার ১১:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলমগীর। তার সঙ্গে আছেন কমিটির সদস্য এবং ইউজিসির সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১:১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপর তারা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার কার্যালয়ে যান। ১২:১২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা উপাচার্যের কার্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ বৈঠকে বসেন। বিশ্ববিদ্যালয়ের নিয়োগের নিষেধাজ্ঞা অমান্য করে গত বৃহস্পতিবার বিদায়ী উপাচার্য আব্দুল সোহবান ১৪১ জনকে নিয়োগ দেন। ওই দিনই শিক্ষা মন্ত্রণালয় ওই নিয়োগকে অবৈধ উল্লেখ করে তদন্ত কমিটি গঠন করেন। ঈদ সামনে রেখে সৌদি আরব থেকে দেশে ফিরতে ফ্লাইট এবং টিকিট নিয়ে চরম নাজেহাল প্রবাসীরা। লকডাউনের শুরু থেকে কয়েক দফা টিকিটের তারিখ পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ বিমানের। এ তথ্য না জানায় বিমানবন্দরে গিয়ে বিপাকে পড়ছেন অনেক প্রবাসী। প্রতিবছরই ঈদের আগে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের পড়তে হয় নানা ধরনের সমস্যায়। বিগত বছরগুলোতে টিকিট সংকট সহ ছিল ফ্লাইট শিডিউল বিড়ম্বনা। এবার করোনা মহামারীর কারণে এর সঙ্গে যুক্ত হয়েছে সিভিল অ্যাভিয়েশনের নির্দেশনা সীমিত যাত্রী নিয়ে বিমানে যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা। এ কারণে টিকিট সংকটের অভিযোগ প্রবাসীদের। লকডাউনের শুরু থেকে দফায় দফায় টিকিটের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ বিমান। তবে বিষয়টি এজেন্সি থেকে অগ্রিম না জানানোয় হাজার হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন প্রবাসীরা। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ চান তারা। ঈদ উপলক্ষে রিয়াদ ঢাকা রুটে বাড়তি ফ্লাইট চালুর দাবি জানান প্রবাসীরা। একই সঙ্গে চলমান ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা বাড়ানোর দাবি সৌদি আরবের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। শনিবার ৮ মে গণপরিবহন চালুর দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। শাহজাহান খান বলেন, পাঁচ দফা দাবি না মানলে ঈদের দিন সারা দেশে বাস ট্রাক স্ট্যান্ডে ১০:০০ থেকে বিক্ষোভ সমাবেশ করা হবে। তিনি বলেন, গাড়ি বন্ধ থাকলেও মানুষের যাতায়াত বন্ধ থাকবে না, এটা বিশেষজ্ঞদের জানা নেই। তাই লোকাল গাড়ির মতোই দূরপাল্লার গাড়ির জন্য লকডাউন শিথিল করারও দাবি জানান তিনি। একই সঙ্গে সরকারের নির্দেশনা অমান্য করে দূরপাল্লার যেসব গাড়ি ছাড়ছে এর সঙ্গে মালিক সমিতির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন সাবেক এই নৌমন্ত্রী। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, দূরপাল্লার যানবাহন বন্ধ রেখে পরিবহন খুলে দেওয়া বিজ্ঞানসম্মত নয়, এতে সংক্রমণ বাড়বে। দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেয় সরকার। এরপর এক সপ্তাহ করে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। ৫ মে শেষ হয় ওই বিধিনিষেধ। ২২ দিন পর গণপরিবহন চালু হলেও এখনও বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। আসন্ন ঈদে ১০ দিনের ছুটির দাবিতে রাজধানীর মিরপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় তারা ঈদের আগে বেতন বোনাস পরিশোধ, ১০ দিনের ছুটি ও বাড়িতে ফেরার জন্য গণপরিবহন চালুর দাবি জানান। শনিবার সকাল থেকে বাসান্টেক কাফরুল থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় একত্র হয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এর আগে একই দাবি আদায়ে সকালে মিরপুর ১৪ নম্বর এলাকায় আন্দোলন শুরু করে তারা। শ্রমিকরা বলছেন, ঈদের আর মাত্র ৫ দিন বাকি, এখনও তারা বেতন বোনাস পাননি, আর বেতন বোনাস বন্ধের ১-২ দিন আগে দিলে ঈদের কেনাকাটাও সম্ভব হবে না তাদের জন্য। ঈদের ছুটি ৩ দিন করায় ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা বলছেন, এত কম সময় বাড়ি গিয়ে ঈদ করে ফেরা সম্ভব নয়, তাই সে ছুটি বাড়িয়ে ১০ দিন করা হোক। একই সঙ্গে গণপরিবহন চালু রাখার দাবি শ্রমিকদের। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া একাধিক শ্রমিক গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ৩০টিরও অধিক গার্মেন্টস কর্মী এই আন্দোলনে যোগ দিয়েছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা। এদিকে পুলিশ জানিয়েছেন, শ্রমিকদের এই অবস্থান কর্মসূচির কারণে মিরপুর 10 নম্বর মোড়ে আটকে আছে সব ধরনের যানবাহন, কোনো যান চলাচল না করার কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। এ ব্যাপারে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল 10টা থেকে মিরপুর 10 নম্বর মোড়ে রাজধানীর বাসানটেক ও কাফরুল এলাকার বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা একত্র হয়ে অবস্থান ও বিক্ষোভ করছেন। ঈদের 10 দিন ছুটির দাবি জানিয়েছেন এসব শ্রমিক। আমরা সড়কে রয়েছি এবং তাদের অনুরোধ করেছি তারা যেন সড়ক ছেড়ে দেন। আল আকসা মসজিদে নামাজের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নির্বিচার গুলিতে আহত হয়েছেন 184 ফিলিস্তিনি, তাদের মধ্যে 88 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার জুমাতুল বিদার পর থেকেই ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা হয় শেখ জাররাহসহ পূর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানে। ইফতারির পর রমজানের বিজট রাতে লাইলাতুল কদর সন্ধানে নামাজ আদায়ের জন্য আল আকসা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা। একই সময় তাদের উপর হামলে পড়ে ইসরায়েলি সেনাবাহিনী, এমনকি নামাজরতদের লক্ষ্য করেও চালানো হয় গুলি। মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয় তাদেরকে, ছোড়া হয় টিয়ার শেল, বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটকও করা হয়। সূত্র আল জাজিরা। অসুস্থ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিদেশে যাত্রার অনুমতি কবে নাগাদ দেওয়া হবে সে বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমাদের যে কাজটি সেটি করে দিয়েছি, রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম জিয়ার ফাইল পাঠানো হবে। বিএনপি চেয়ারপারসনের বিষয়ে আইন মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে কিছু জানাবেন কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা কোনো কিছু জানাবো না, আমাদের কাজ যেটা সেটা করে দিয়েছি, বাকিটা দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল খালেদা জিয়ার বিদেশ যাত্রার আদেশ জানা যাবে কি না এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, সেটা দেখা যাক কী হয়, সেটা পরে জানা যাবে।